আর ইফালে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড জোকারি গোল মহানগরীর ফটাশিল আমবাড়ি অঞ্চল। নিশা মহানগরীত সংঘটিত হল এই ভয়ানক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ফটাশিল আমবাড়ির কামাখ্যারাম বরুয়া মহাবিদ্যালয়ের পাঁচ পিনে থাকা হরিজন কলোনীত অগ্নিকাণ্ডের সূত্রপাত, আর তার পিছতে এটার পিছত আনটো ঘর, প্রায় ষাঠিটারও অধিক ঘর জ্বলি সারখার হল। হরিজন কলোনি এক প্রকার সারখার হয়ে গেল এই বিধ্বংসী অগ্নিকাণ্ডত। অর্ধ শতাধিক ঘরত অগ্নিকাণ্ডের সূত্রপাত, কেইবাটাও সিলিন্ডার বিস্ফোরণ হয়। এটা এটা কৈ প্রায় পনেরোটাকৈ সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই অগ্নিকাণ্ডই ভয়ানক রূপ ধারণ করে, বিধ্বংসী রূপ ধারণ করে। প্রায় বিশখনকৈ অগ্নি নির্বাপক বাহিনীর গাড়িরে জুই নির্বাপন করবলে বহু ঘণ্টা ধরে সময় চলায়, আর কেবা ঘণ্টা ধরে চলা প্রচেষ্টার অন্তত জুই নির্বাপন করবলে সক্ষম হয়। কিন্তু সম্পূর্ণরূপে সারখার হয়ে পড়ে হরিজন কলোনি, সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপত পরিণত হয়, সাইট পরিণত হয় হরিজন কলোনি। অগ্নিকাণ্ডর ফলত হরিজন কলোনীত নিশা হাহাকারময় পরিবেশের সৃষ্টি হয়, এক অবর্ণনীয় পরিবেশের পরিস্থিতির সৃষ্টি হয় এই অগ্নিকাণ্ডের সময়সাত। আর নিশায় মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া, মন্ত্রী অশোক সিংঘাল, আরক্ষী আয়ুক্ত, মেয়রকে ধরে প্রশাসনের শীর্ষ বিষয়াসকল উপস্থিত হয়ে পরিস্থিতির বুঝ লয়। দরজা বেরর একটা ঘরের জুইয়ের সূত্রপাত হয়। অবশ্যই অগ্নিকাণ্ডত সৌভাগ্যক্রমে কোনো লোক হতাহত হওয়া নাই, যদিও প্রায় পাঁচ কোটি টাকার সম্পত্তির ক্ষতি সাধন হয়েছে। অগ্নিকাণ্ডত গৃহহীন হওয়া লোকের শিবিরের ব্যবস্থাও গ্রহণ করে প্রশাসনে। ফটাশিলর নতুন টাউন হাইস্কুলত শিবিরের ব্যবস্থা করা হয়েছে। গুরুদ্বার আর কে আর বি গার্লস কলেজত শিবিরের ব্যবস্থা করা হয়। দুর্গত লোকসকলক খাদ্যর যোগান ধরারও ব্যবস্থা করে প্রশাসনে। আমি দেখাইছো এই ভয়ানক শিহরণকারী দৃশ্য। এক অবর্ণনীয় পরিস্থিতি পরিবেশে বিরাজ করেছে এই অগ্নিকাণ্ডর সূত্রপাত হওয়ার পিছত। আরক্ষীয়ে সন্দেহ করেছে যে শর্ট সার্কিটের ফলত অগ্নিকাণ্ডর সূত্রপাত হয়। প্রায় ষাঠিরও অধিক বাসগৃহ জ্বলি ভস্মীভূত হয়, আর তার পিছতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটি অগ্নিকাণ্ডই ভয়ানক রূপ ধারণ করে। মুহূর্তের ভিতরতে জুই ধোঁয়ায় সানি ধরে সমগ্র হরিজন কলোনি। প্রায় দেড় শতাধিক পরিয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এই অগ্নিকাণ্ডত। পাঁচ কোটির অধিক সা সম্পত্তি জ্বলি সারখার হয়েছে। আমি দেখাইছো পুনর্বার সেই এক্সক্লুসিভ দৃশ্য। নিশায় ঘটনাস্থলীত উপস্থিত হয় মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, নিশা ঘটনাস্থলীত উপস্থিত হয় মন্ত্রী অশোক সিংঘাল, আরক্ষী আয়ুক্ত উপস্থিত হয়, পরিস্থিতির বুজ লয় আর দুর্গত সকলক উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করে প্রশাসনে। সাইডর একটা ড্রেন আছে, ড্রেনের পথে একটা আপনার বিড়ার গার আছে, তাতে কিনাকা জুল আছে এটা গম না পাও। আপনার আসাম টাইপ কোয়ার্টার যেমন সৃষ্টি ফ্যামিলি সৃষ্টি ঘর আছে, সৃষ্টি ঘর টোটাল জ্বলি গেছে। মোর নিজের সম্পত্তি ৭ লাখ সোনা ঘরের যেমন আপনার পিচ কিমান যেমন আছে না ৭ লাখ মোর ঘর, বাকি সৃষ্টি মানে যে সৃষ্টি জন আছে কিমান জ্বলিছে না জানো। মানুষ তো সব ওলাই আই গেছে, সব সামান ভিতর থই দিছে, বয়াতে একদম রাস্তার পর তলাই গেছে সব মানুষ বয়াতে। এতিয়া জোর সূত্রপাত কোরপা হয়েছে কোনো গম পাওয়া না এতিয়ালয়, আর এতে প্রায় কোনোবা ৫০ ঘর কোনোবা ৬০ ঘর। তো আমি সকলখিনি এটাও ফায়ার ব্রিগেডে যিনি কর্তব্য করে আছে, আমি ইয়ার পিছতে কিছু আমি ব্যবস্থা গ্রহণ করার কারণে আমি চেষ্টা গ্রহণ করি। আর সম্পূর্ণ পুলিশের আমার এডমিনিস্ট্রেশনের আমার গুহী পৌর নিগমের সকলখিনি আমি আইসো, গোটেখিনি মানুষ আমি হয় আমার স্কুল এখন আছে স্কুল থাকার ব্যবস্থা গ্রহণ করি, গুরুদ্বার করি, আর গুজরাট ভ্রমণ একটা আছে তাতে আমি থাকার ব্যবস্থা গ্রহণ করি। এটা আমি একটা তালিকা সংগ্রহ করব বিচার, তালিকা সংগ্রহ করার পিছনে এইখানে খুব মানে ভালকে রাখার কারণে আমি চেষ্টা করি। কলোনি আসলে জি এম সি হরিজন কলোনি, আর এস্টিমেটেড অরাউন্ড 50-60 হাউসহোল্ডসর হয়েছে। এতালে ডাউজিং চলি আছে ফায়ারর, ইতিমধ্যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি বা তেনে আমি গম পোৱা নাই। ফায়ার এমার্জেন্সি পুলিশ অতি সোনকালে রেসপন্ড করেছে, আর ওয়ান এন্ড হাফ আওয়ার ফায়ারটু কন্ট্রোল করবলে সক্ষম হয়েছে। ইতিমধ্যে লাস্ট অপারেশনসবিল চলি আছে, যে সার্কেল অফিসার সেবিল আমি রাইজর কথা পাতি আসু, যে যার যার যে যে অসুবিধা হয়েছে, যত বা থাকিব জায়গা লাগে বা কিবা লাগে এই বস্তুবিল আমি ব্যবস্থা করে আসো। দুটা তিনটা লোকেশন ইতিমধ্যে কথা পাতিছো, গুরুদ্বারা আছে, কলেজ আছে, আর এল পি স্কুলসবিল আছে ওসরত, সকলের কথা পাতিছো, আর ইয়াতে আমি সব ধরনের ব্যবস্থাটা করি। কিছু এন জি ওসবিলো আমি কথা পাতিছো, আর আমার রিলিফ টিমও প্রিপেয়ারনেস করেই আছে, যে ধরনের ইভেনচুয়ালিটি আহিব উই উইল ফেস ইট। কিমান মান টোটাল মানে অ্যারাউন্ড মই ভাবু 50-60 ফ্যামিলি যেতিয়া হয়েছে অ্যারাউন্ড 200 মানুষ হব। কিছু সরু বাচ্চা মা বিলাকও আছে, এইবিলাক আমি স্পেশালি কোথা রাখবলে চেষ্টা করে আসো। যেহেতু জুই নিয়ন্ত্রণত আহিছে, ক্ষতি যিখিনি হয়েছে নাই হওয়া এটা কালিয়ে আমি বিচার করিম। আজি আমার প্রথম দায়িত্বটা হল, আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও নির্দেশ দিছে যে তেখেতসকল রাতে থাকা আর খোৱাৰ ব্যবস্থা করব লাগে, রাতে থাকার ব্যবস্থাও হয়েছে,
খোৱা ব্যৱস্থাও জিলা প্ৰশাসনৰ তৰফৰ পৰা কৰা হৈছে। মই ভাবোঁ যে এক দুৰ্ভাগ্যজনক ঘটনা এই অঞ্চলত মানে গঠিত হ'ল। 50টা বা 60টা ঘৰ জ্বলি, চ' 250-300 মানুহ হ'ব। কিবা ইনজিয়ৰ্ড হৈছে নেকি? ইনজিয়ৰ্ড হোৱাৰ মানে তেনেকুৱা ইয়ে নাই, অলপ চলপ ক'ৰবাত যদি কিবা ইঞ্জিয়ৰী হৈছে বেলেগ কথা, কিন্তু তেনেকুৱা বিশেষ কোনো মোক জনোৱা নাই যে তেনেকুৱা কিবা ইঞ্জিয়ৰী হৈছে। আৰু খুব ভাল মানে স্পীডলি জুইৰ ওপৰত নিয়ন্ত্ৰণ কৰা হ'ল, যিটো মই কথা পাতি বুজিলোঁ। চ' খুব ভাল ইয়ে হৈছে, ফায়াৰ ব্ৰিগেড বিভাগে ভাল কাম কৰিছে। ক'ৰবাত শ্বৰ্ট চাৰ্কিটে হ'ল, ক'ৰবাত খেৰী ঘৰ আছিলে, কোনোবাই মানে খানা বনাওঁতে কিবা হ'ল, কি হ'ল এইটো পিছৰ বিষয়ে। এইটো ইয়ে কৰা প্ৰায়ৰিটি আছিল জুই নুমোৱাটো, এতিয়া জুই যিহেতু প্ৰায় নুমাই আহিলে, এতিয়া আমাৰ যিসকল লোক এই 60টা পৰিয়ালৰ প্ৰায় 250 মানুহ হ'ব, এই মানুহখিনি এতিয়া থকা খোৱা ইত্যাদি ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আমাক নিৰ্দেশ প্ৰদান কৰিছে আৰু সকলো ব্যৱস্থা আমি এতিয়া কৰিম, কোনো চিন্তা কৰিব লগা নাই। আৰু ইয়াৰ লগে লগে তেওঁলোকৰ ভৱিষ্যতৰ পুনৰ সংস্থাপন ইত্যাদিৰ কথাও, কাৰণ এইখিনি আমাৰ চাফাই কৰ্মী, আমাৰ এই কলনীটোত যিখিনি মানুহ আছিল আমাৰ মেক্সিমামে জি এম চিৰ চাফাই কৰ্মী, গতিকে তেখেতসকলৰ দায়িত্বটো আমাৰ সকলোৰে প্ৰায়ৰিটি, গতিকে আমি খুব সোনকালে এইখিনি কৰিব পাৰিম। আৰু প্ৰথম যিটো প্ৰায়ৰিটি আছিল সেইখিনিত আমি ছাকচেছ হৈছোঁ, আৰু মই খোৱা লোৱা ইত্যাদি সকলো ব্যৱস্থা এতিয়া কৰিম। প্ৰায়ৰিটিটো আছিল জুই নুমোৱাটো, এটা জুই নুমোৱা হ'ল, আমি ইয়াৰে যিখিনি স্থানীয় লোক আছে তেখেতসকল আগৰে চিনাকি মানুহে আছে বহুকেইজন, তেখেতসকলৰ লগত আমি আলোচনা কৰি লওঁ আৰু তেখেতসকলৰ গোটেই ব্যৱস্থাটো আমি চৰকাৰীভাৱে ইয়াতে যিটো কলনী জ্বলিছে তাৰ লগে লগে এটা পুৰণা ঘৰ আছে যিটো ইতিমধ্যে আমি ডেমেজ বুলি ডিক্লেয়াৰ কৰা আছে, সেই ঘৰটোতো এতিয়াও আৱাসীসকল ওলাই যোৱা নাই, কাৰণে আমি কাম কৰিব পৰা নাই। এইটো জি এম চিৰ কলনী, গতিকে এইটো নিউ পুৰণা কলনী, এই কলনীটোত আমি কাম খুব কৰিবৰ কাৰণে ইতিমধ্যে আমাৰ কাম আগবাঢ়িছে। গতিকে যিয়ে নহওক এতিয়া আজিৰ দুৰ্ঘটনাটোৰ পিছত আমি আৰু বেছি সচেতন হ'ব লাগিব, কাৰণ এইটো খুব কনজাষ্টেড এৰিয়া, তাত ইমান মানুহ আছে, তাত যাতে ভৱিষ্যতলৈ এনেকুৱা ঘটনা নঘটে তাৰ কাৰণে সম্পূৰ্ণ ব্যৱস্থা এতিয়াই ল'ব লাগিব। আৰু নিশাই ঘটনাস্থলী পৰিদৰ্শন কৰি এই কথা উল্লেখ কৰিছে মন্ত্ৰী জয়ন্ত মল্লবৰুৱাই, আৰু থকা খোৱাৰ সকলো দিহা কৰা হৈছে দুৰ্গত লোকসকলৰ বাবে। আৰু এক ভয়ানক অগ্নিকাণ্ডৰ জোকাৰি গৈছে সমগ্ৰ গুৱাহাটী মহানগৰ। আমাৰ সতীৰ্থ সাংবাদিক ভাস্কৰ জ্যোতি হাজৰিকাৰ সৈতে এই মুহূৰ্তত আমি পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছোঁ। ভাস্কৰ, প্ৰকৃত কাৰণ এই মুহূৰ্তত উদ্ধাৰ হৈছেনে নাই, কেনেদৰে এই অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত হ'ল, যদিওবা আৰক্ষীয়ে সন্দেহ প্ৰকাশ কৰিছে যে শ্বৰ্ট চাৰ্কিটৰ পৰাই এই অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত, আৰু তাৰ পিছত যি দৃশ্য আমি দেখুৱালোঁ, শিহৰণকাৰী দৃশ্য, বুকু কঁপি উঠা দৃশ্য, 15টাকৈ চিলিণ্ডাৰ বিস্ফোৰণ ঘটি সম্পূৰ্ণৰূপে ছাৰখাৰ হৈ পৰিল হৰিজন কলনী। চাওক জয়ন্ত, এই মুহূৰ্তত মই আৰু মোৰ সহযোগী অঞ্জন এই মুহূৰ্তত সেই স্থানত আহি উপস্থিত হৈছোঁ, ফটাখিলামবাৰী যি হৰিজল কলনীৰ আচলতে এই পৰিৱেশ, মই কিছু পৰিৱেশ দেখাব চেষ্টা কৰিম। নিশা সেই 5:30 বজাত সেই ভয়ংকৰ অগ্নিকাণ্ড সংঘটিত হৈছিল, য'ত ইতিমধ্যে 60টাকৈ ঘৰ ইতিমধ্যে জ্বলি ছাৰখাৰ হৈছে। তাৰ পাছৰ এই মুহূৰ্তত পুৱাৰ ভাগত দৃশ্যাংশ এয়া এনেদৰে এই মুহূৰ্তত আমি দেখুৱাই আছোঁ। গোটেই কলনী আচলতে জ্বলি ছাৰখাৰ হৈ গ'ল, আৰু এনেদৰে সকলোৰে যি সপোন সেই সপোন সপোন হৈ ৰ'ল, আৰু সপোনসমূহ চকুৰ আগত সকলো ছাৰখাৰ হৈ গ'ল। আৰু এনেদৰে এইসমূহ নথি, যিসমূহ নথি তেওঁলোকৰ প্ৰতিটো পৰিয়ালৰ, আচলতে প্ৰতিটো বাসত, যিহেতু কৈছোঁ যে 60টাকৈ যিহেতু ঘৰ আছিল, প্ৰতিটো ঘৰত এনেদৰে তেওঁলোকৰ যি মূল্যৱান সা সামগ্ৰী, নথি পত্ৰ, এনেদৰে তেওঁলোকৰ আচবাব, সেইসমূহ এনেদৰে পৰি ৰৈছে। আৰু সকলো ছাইট আচলতে জুইত যি ছাইট, সেই ছাইট মিলিত হ'ল। আৰু ইয়াত বাসিন্দাসকল আছে, মই তেওঁলোকৰ আচলতে যাম, যিহেতু তেওঁলোকৰ সপোনৰ যিখন ঘৰ সেই চকুৰ আগত আচলতে ভাঙি গৈছিল, মুহূৰ্তৰ ভিতৰতে আচলতে ছাৰখাৰ হৈছিল। 60টা পৰিয়াল আজি এতিয়াই মুহূৰ্তত গৃহহীন, যদিওবা চৰকাৰ প্ৰশাসনে আশ্বাস দিছে তেওঁলোকক সংস্থাপন দিয়া বা তেওঁলোকক ৰখোৱাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব, কিন্তু তেওঁলোকক যি সপোন, যি পূৰ্বৰ পৰা আছে দীৰ্ঘদিন এটা সপোন আছিল, সপোন কিন্তু মুহূৰ্তৰ ভিতৰত ছাৰখাৰ হৈ গ'ল। তেওঁলোকৰ যাৱতীয় নথিৰ পৰা আৰম্ভ কৰি সকলো সামগ্ৰী এই মুহূৰ্তত জ্বলি ছাৰখাৰ হ'ল। মই এজন ইয়াৰ বাসিন্দা আছে, সেই হৰিজন কলনী, মই তেওঁৰ কাষলৈ যাম। জব হোৱা তাম মানে ৰিটায়াৰ হৈ গিয়া, জি এম চি কামত মই ৰিটায়াৰ হৈ গৈছো, 2-3 বছৰ হৈ গৈছে। মই যোৱাকালি কামৰ পৰা আহি আছো, এই বাপন মৈদানৰ পৰা এই বাপন মৈদান ৰেলৱেৰ ইয়াতে মই আহি কিনে জোতা খুলি কিনে বাজাৰত গৈছো, বাজাৰ কৰি আহোঁতে মানে চব শেষ, মই বচাব পৰা নাই। কালি বুঢ়ী মা, আমাৰ শ্বশুৰ বুঢ়ী আছে, মোৰ এটা ছোৱালী, ডাঙৰ ছোৱালী প্ৰেগনেণ্ট,
এই প্রেগনেটর ছোৱালীরে আর বুড়ি মাক মই মানে জাগন জ্বলি আছে জ্বলি আছে বলে দৌড়ি আই কিনে বাজারটি ইপিনে পেলাই কিনে বুড়ি মাক শ্বশুর বুড়ি লাগছে মই বাজারত গেছো এইটো তো মোর সব কুছ এগিনে গেছে আর একু পারা নাই একু ওলাব পারা নাই মই শাশুরবুড়ি সব বিছনারত মোতা আগা সব বিছনারত ডাঙর ছোৱালীটো আছে প্রেগনেট আদি এতিয়া আট মাস চলি আছে ন মাহ এনেকে দুটা বাসাম না ঘরের বস্তু বাসাম টোটাল আপনার কলোনি কিমান মান মানুষ আছে টোটাল মানে হব পারে 56-57 ঘরটো এটো মানে আমার কলোনি হ্যাঁ 57-56 এনেকে থাকবো আমার কলোনি মানে জিএমসি কাম করি কিনে মই রিটায়ার হয়ে গেছো রিটায়ার হয়ে কিনে মানে কি করে মানে গাড়ি কি হওয়ার কারণে হল কেন হল কিবা গম পাইছে নি কত আরম্ভ হয়েছিল আরামটো ইপিনে মানে মানু তো আইছে ফলা পাইছিল ইপিনের পরা এই আম গাছর ইপিনের পরা ইপিনে তাস খেলি আছে বলে তাস খেলান্তে মানে ইয়ান তো কইছে বলে দৌড়ি আইছে মই বাজার লই কিনে এই অস্ত্রত তাকিছো জুই লাগি আছে ঘরের পরা ওলাও ওলাও বলে ইয়ন্ত মানে ইপিনের পরা আই আছে আহতে মানে মই ইপিনের পরা বাজার লই আই চেষ্টা করি মন্ত্রক মানে এইজন এজন ব্যক্তি যিজনের যে ঘর সেই ঘর দেখ আছে চকুর সম্মুখত নিজের ঘরটো আসলে জুইত চাহ গল আর এই মুহূর্তে মই আগুয়াইছো মই অঞ্জনক সহযোগী অঞ্জনক মই আগুয়াই অনুরোধ করছো যেহেতু ষাঠিটা পরিয়াল আছে এই হরিজল কলোনির ওল্ড কলোনি বলে কোয়া হয় হরিজল কলোনি ওল্ড কলোনি যেহেতু দুটা কলোনি আছে হরিজল ওল্ড কলোনি আর হরিজল নিউ কলোনি আর এই মুহূর্তে যত অগ্নিকাণ্ড সংঘটিছে জয়ন্ত এই হচ্ছে হরিজল ওল্ড কলোনি এই মুহূর্তে এই পরিবেশ এয়া আগর ভাগর দৃশ্যাংশ আমি দেখাইছো সম্মুখ ভাগর আসলে সকল জুইত আসলে জাগল এনেদরে ইয়াত রবলগা হয়েছে প্রায় ষাটিটাকৈ পরিয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে ষাটিটাকৈ ঘর ভস্মীভূত হয়েছে অনুমান করা হয়েছে 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি ভাস্কর এই মুহূর্তে সঠিককে জানিপরা হয়েছে ক্ষয়ক্ষতি কিমান হয়েছে বা কিমানটা পরিয়াল সম্পূর্ণক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনাত বাহার নিকলকে দেখা তো আগ লাগা হুয়া হ্যাঁ বাদ মানে বচ্চা কো লেকর খালি ভাগা হ্যাঁ দো সিলিন্ডার লেকে উস তরফ ফেক কে ফির বচ্চা কো লেকে ভাগা উস তরফ দিখা দিজে আপনা ঘর ইয়েই হ্যায় ইয়েই হ্যায় ইয়ে বলা ঘর হ্যাঁ ইয়েই ঘর থা ইয়েই ঘর থা মেরা আচ্ছা শাম কো কিতনা টাইম হুয়া থা 6:30 বাজ রাস 6 ইয়া 6:30 কলনি কা সব লোক থা না তবি নে কোই কো বাহার থা কোই কো ঘর গয়া তা ঘর কা অন্দর থা কিস তরফ সে আগ লাগ কে আয়া কিস তরফ আগ লাগ কে আয়া পুরা হাল্লা মশলা হবে হ্যাঁ ধরা বাগি বচ্চা কো লেকে ভাগনা সামান কোই উঠা রা কোই নেই উঠা রা হাম লোক তো নজদিক পড় গিয়া না কোই সামান উঠায় ডকুমেন্টস পুরা খারাপ হো গয়া পুরা মতলব জল গয়া ভাস্কর আশ্রয় শিবিরত কিমান মান লোক আছে মুহূর্তত কিবা ক্ষতিপূরণৰ দাবি উত্থাপন কৰিছে নেকি বা ক্ষতিপূরণৰ কিবা আশ্বাস প্রশাসনে দিছে নেকি এই সকল পৰিয়ালক কিতনা কলোনি কে আমি কিতনা লোক থা টোটাল লোক মতলব ফেমিলি 50 থা আমকো পতা মানে লোক কিতনা থা টোটাল হোগা 100 আদমি জেসে 100 ঘর জয়ন্ত যেহেতু সঠিকভাবে কব নোৱাৰে কিন্তু ইয়াত 50-60টা যেহেতু পরিয়াল আছে গতিকে তেন্তে স্বাভাবিকতে প্রায় 200 জনকৈ হয়তো 200 জন বা অধিক হয়তো লোক থাকিব ইয়াত বিদায় আপনার জানাম এই মুহূর্তে পরবর্তী সময় পুনের আপনার সুত্রে সংযুক্ত হম আর এনেদরে এই সকল দুর্ভোগিয়া লোকে সপোনের ঘর চকুর সম্মুখতে এনেদরে চুরমার হওয়াত ভাগি পড়ছে প্রয়োজনীয় সা সামগ্রী বিচারি এটা চলাত করেছেহি এই ধ্বংসস্তূপর মাজের এই সকল ভুক্তভোগী তথা দুর্ভোগিয়া পরিয়ালে বর্তমান আশ্রয় শিবিরত আশ্রয় গ্রহণ করে আছে অগ্নিকাণ্ডত সকল হেরা দুর্গত লোকসকলে গুড মর্নিং 18 পরবর্তী অংশে যাওয়ার পূর্বে সময় হল একটা চমু বাণিজ্যিক বিরতি সাধারণ স্টিল
এনেকৈ পৰে, মাইথন ষ্টীল এনেকৈ পৰে, ধমকৈ।